এক বছর যাবত এই কাজের সাথে জড়িত আছি। কাজ করি গত 7-8 বছর হবে, কিন্তু কাজের যে পরিচালনার দায়িত্বটা ওটা আমার 1 বছর ধরেই আমার হাতে আছে। ওটাই আপনি এখন মানে সাধারণত কি পড়াশোনা করেন? হ্যাঁ, লেখাপড়া করতেছি, পাশাপাশি এখন পরিচালনার দায়িত্বটাও আছে। ওটাই তো, আপনি চুলের কাজের সাথে সম্পর্ক থেকে এখন মাসে কি ধরনের আপনার আয় হয়? যে আমি তো লিডার, সেই অনুযায়ী আমার বেতন ধরা বেতনই আছে 15,000 টাকা। পাশাপাশি এই কাজটা করতে পারি, সব মিলিয়ে 20-22 হাজার টাকা পড়ে যায়। আমি এখন আপাতত আলতাফ গোবিন্দাস ডিগ্রি কলেজ ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী। আচ্ছা, আপনি তো টিম লিডার, আপনার আওতায় কতজন নারী আসলে এই কাজ? এটা আমার মেন অফিস, এখানে 60-70 জন মেয়ে রেগুলার বাই অফিসে কাজ করে বসে বসে। তাছাড়াও যারা মহিলা তারা তো আর সবসময় অফিসে এসে কাজ করতে পারে না, এরকম তাদের বাসায় বসে কাজ করতেছে। শাখা অফিস আছে কয়েকটা, মশাকালী আরো নানান জায়গায় আছে। সব মিলিয়ে 300-400 মেয়ে আমার আন্ডারে আছে। তাছাড়াও বাকি লিডাররা তো আছে, অন্যসব যাদের হাতে অন্যরা পরিচালনা করে কাজ করতেছে। যে মানে যারা অপারেটর কাজ করে বসে, তারা মাসে যদি 10টা কাজ করতে পারে তো তারা 10,000 টাকা পাইতেই আছে। ওটা তার সংসার, ফ্যামিলি, লেখাপড়া সবকিছু বাদ দিয়ে এটা পাবি 10,000 টাকা সর্বনিম্ন।